হ্যালো বন্ধুরা আসসালামু সাইফস কুকিং কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য চিরার পায়েস আমার চ্যানেলে অলরেডি দুটি চিরার ভিডিও রয়েছে এটি অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করছি একই ধরনের খাবারকে যখন আপনারা ভিন্নভাবে এবং ভিন্ন কোনো আইটেম দিয়ে রান্না করবেন তখন তার স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় বাচ্চারা যেহেতু একই ধরনের খাবার প্রতিদিন খেতে চায় না তাই খাবারের কিছু আইটেম চেঞ্জ করে নিলে খাবারের স্বাদটাই চেঞ্জ হয়ে যায় ঠিক সেরকমই আরো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন চলুন তাহলে এই রেসিপিটি আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিচ্ছি পাঁচটি কাঠবাদাম পাঁচটি পেস্তা বাদাম পাঁচটি চীনা বাদাম আপনারা চাইলে যে কোনো একটি আইটেম দিয়েই আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আপনারা যখন প্রথমবার বাচ্চাকে বাদাম দিবেন তখন যে কোনো একটি আইটেম দিয়েই শুরু করবেন এতে করে আপনার বাচ্চার যদি কোনো প্রবলেম না হয় তাহলে আস্তে আস্তে বাদামের আইটেম বাড়াতে পারবেন আগে থেকেই আমি দুটো খেজুর বীজ ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি দশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি এই পায়েসের জন্য লাগছে আমার চিড়া এই চিরাটা আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি এটাও আমি পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে আমি সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আজকের পায়েসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেই তৈরি করব যে সব বাচ্চারা ব্লেন্ড ছাড়া খেতে পারে না তাদের জন্যই আজকের এই রেসিপি ব্লেন্ড করা ছাড়া চিরার পায়েস কিভাবে তৈরি করতে হয় তারও একটি রেসিপি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আইটেমগুলো সাথে দিচ্ছি হাফ গ্লাস দুধ এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে কমিয়ে নিয়েছি কারণ চিরার পায়েস করার সময় খুব বেশি টাইম লাগে না তাই দুধটা আগে থেকেই জাল দিয়ে নিতে হবে একটি চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে চোলার রাসটা অন করে দিচ্ছি আর এই রেসিপিটা আপনারা আট মাস থেকেই বাচ্চাদের দিতে পারবেন এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধটা স্কিপ করে যাবেন গরুর দুধের পরিবর্তে আপনারা পানি দিয়ে রান্না করে রান্না শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করে দিতে পারবেন চিরা খুবই পুষ্টিকর এবং সহজলভ্য একটি খাবার যা সব জায়গায় পাওয়া যায় বাদাম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন সব মিলিয়ে এটি বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার এরকম হেলদি একটি খাবার বাচ্চাদের সারাদিনে একবার খাওয়ালেই সারাদিনের পুষ্টির চাহিদা অনেকটাই পূরণ হয় কথা বলতে বলতে চিরার পায়েসটা রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলারাসটা অফ করে একটি বাটিতে তুলে নিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সুস্থ ও ভালো থাকুক আপনাদের সোনামণিরা সেই প্রার্থনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ